আপনারা নিশ্চয়ই অনেক ভালো। আমি তাহা আবারও হাজির হয়ে গেছি প্রতি সপ্তাহের মতো আপনাদের ফেভারিট মিউজিক্যাল টপ চার্ট শো টিউন কাউন্ট নিয়ে। আপনারা নিশ্চয়ই ওয়েট করছেন আমাদের ব্র্যান্ড নিউ একটা এপিসোডের জন্য। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউন কাউন্ট। ভিউয়ার্স, সময় হয়ে গেল আমাদের ফার্স্ট সেগমেন্ট ইন্টারন্যাশনাল টপ চার্টের। আমাদের ইন্টারন্যাশনাল টপ চার্টে আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে ইউকে টপ চার্ট দেখিয়ে থাকি, বাট আজ আমরা একটু ডিফারেন্ট করে সাজিয়েছি আমাদের টপ চার্ট। সো চলুন দেখে নেই কোন টপ চার্টে আপনাদের জন্য কোন গানগুলো রয়েছে। এখন সময় হয়ে গেল আমাদের টপ সংটি দেখে নেবার। চলুন দেখে নিই আমাদের এবারের টপ চার্টে কোন গানটি রয়েছে টপ সং হিসেবে। Comes in waves, I close my eyes, hold my breath and let it bury me. I'm not okay and it's not alright. Won't you drag me away, can bring me home again. Yeah.
ইন্টারন্যাশনাল টপ সং, আর এখন সময় হলো ইন্টারন্যাশনাল টপ সং স্টোরির। প্রতিটি গানের পেছনেই থাকে গল্প, আর সেই গল্পই আমরা দেখাবো আমাদের এবারের টপ সং স্টোরিতে। চলুন দেখে নেই, আর সেই সাথে আমি নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন। ব্রিটিশ মেটালকোর ব্যান্ড ব্রিং মি দ্য হরাইজন তাদের ফোর্থ স্টুডিও অ্যালবাম সেম্পিটার্নালের ফার্স্ট গান রিলিজ করেছে। গানটি রিলিজ পেয়েছে 21 অক্টোবর 2014। গানটি জেনার অল্টারনেটিভ রক। সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে গানটি। Though at the same time some fans were upset with the departure of the metalcore and deathcore.